ए फूल खेले आपनार जे आयु आछे ता प्राय द्विगुण होए जाबे। ए फूल एमोनी उपकारी जोदी कोनो मानुष प्रचंड असुस्थ अवस्थाय ठीक ए फूल दिए जे रोग दूर हबे से अनुजाई खेते पारें ताहले अवश्य आपनार रोग दूर करते पारबें आर সেক্ষেত্রে কোনো ধরনের কোনো শরীরে ক্ষতি হবে না। ফুল কিন্তু রোগ দূর করার ক্ষেত্রে বহু যুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে, অনেক মানুষ জানেন না, আর যারা জানেন তারা হয়তো ঠিক বিশ্বাস করেন না। বিশ্বাস করলে এই ফুল আপনিও খেতেন। ফুল বাগানের শোভা বর্ধন করছে, এবার থেকে আপনার জীবন বাঁচাবে। যদি কোনো মানুষের মানসিক চাপ অত্যন্ত বেশি হয়ে যায় তাহলে একটা সময় তার ডিসঅর্ডার চলে আসে, মেন্টাল ডিসঅর্ডার। এই বিষয়ে যারা ভুগেছেন বা যাদের পরিবারের লোকজন ভুগেছে শুধু তারাই জানেন যে এটা কতটা মারাত্মক। ভুলে যাওয়া, পুরনো অনেক পুরনো স্মৃতির ভেতর বসবাস করা, বর্তমান সময়কে সম্পূর্ণ ভুলে যাওয়া, কাছের মানুষদের ভুলে যাওয়া ইত্যাদি বহুবিধ সমস্যা দেখা যায় মানসিক এই ধরনের অপ্রকৃতস্থ অবস্থায়। তো এই সব মেন্টাল ডিসঅর্ডার থেকে গোলাপ ফুল আপনাকে বাঁচাবে। যদি শুরুর দিকে আপনি গোলাপ ফুল ঠিক নিয়মে খেতে পারেন তাহলে এই উপকার পাবেন। আয়ুর্বেদ বলছে গোলাপ ফুল খেলে আপনার ভেতর থেকে সতেজতা ফিরে আসবে। আপনি যদি প্রচণ্ড পরিমাণে মানসিক স্ট্রেস বা মানসিক চাপ অনুভব করেন তাহলে অবশ্যই আপনি গোলাপ ফুল খাবেন। তবে রাতে ঘুম না হলে এবং যদি আপনার শরীর একদমই ভালো মতো চলতে না চায় তাহলে আপনি দিনে দুইবার করেও খেতে পারেন। খাওয়ার নিয়মটাও খুবই সহজ। আরও কিছু রোগের কথা বলি। গোলাপ ফুল খেলে আপনার মাথা ব্যথা দূর হবে, শরীরের আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, মাথা ব্যথা, নাক দিয়ে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া, এইসব সমস্যা থেকে আপনি বাঁচবেন। ওজন বেড়ে যাওয়ার সমস্যা থাকলে আপনি গোলাপ ফুল খাবেন, কারণ এটা খুব সহজে ওজন নিয়ন্ত্রণ করে। আপনি যদি ওজন নিয়ন্ত্রণের জন্য আর কোনো কিছুর ওপর ভরসা রাখতে না পারেন তাহলে নিঃসন্দেহে গোলাপ ফুল আপনার এই উপকার অবশ্যই করবে। এখন কথা হলো গোলাপ আপনি কিভাবে খাবেন। গোলাপ খাওয়ার তো অনেক রকম নিয়ম রয়েছে হয়তো, কিন্তু আমরা গোলাপ খাবো শুধুমাত্র একটি নিয়মে, তা হলো গোলাপ ফুলগুলোকে ফুটিয়ে নেব পানির মধ্যে। গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিন, তবে খেয়াল রাখবেন এই রকম অর্গ্যানিক গোলাপ হতে হবে। কিন্তু অর্গ্যানিক গোলাপ অর্থাৎ যেটাতে কোনো ধরনের স্প্রে করা নেই, কিচ্ছু নেই, অর্গ্যানিক গোলাপ নিয়ে নিতে হবে। একদিনের জন্য মাত্র দুটি হলেও চলবে যদি আপনি দুইবার খান, আর যদি একবার খান তাহলে একটি গোলাপ হলেই হবে। একটি গোলাপ যে কোনো রঙের, যে কোনো রঙের, সাদা, গোলাপি, লাল, হলুদ, যে কোনো রঙের একটা গোলাপ নিয়ে নিন। আর তারপরে গোলাপটাকে দুই গ্লাস পানি দিয়ে, অর্থাৎ হাফ লিটার পানি দিয়ে সেদ্ধ করুন। খুব হালকা আঁচে ঢেকে সিদ্ধ করে যখন পানিটা অর্ধেক হয়ে যাবে তখন সেটা ছেঁকে পান করুন। খুব সহজ নিয়ম। কোনো কোনো মানুষ গোলাপ ফুল সরাসরি চিবিয়ে বা বেটে খাওয়ার কথা বলছেন। এই যে ফুলটি দেখছেন, এই ফুলটি ডায়াবেটিসের মহাশত্রু। আপনি এই ফুল খাবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে। আপনি এই ফুল খাবেন তো আপনার অ্যালার্জি, চুলকানি, এই ধরনের চর্ম রোগ একবারে বিদায় নেবে। এই যে ফুলটি দেখছেন, এটা যারা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ, অ্যালার্জি, এই রোগগুলোর জন্য এটা মারাত্মক কাজ করবে। যাদের এই সমস্যা আছে তারা এই ফুলটি অবশ্যই খাবেন। ফুলটা কি? নয়নতারা। নয়নতারা কিন্তু বহু ধরনের রঙের রয়েছে, কোথাও সাদা রং, কোথাও বেগুনি রং, আবার এরকম লাল রঙেরও কিন্তু দেখতে পাবেন, লাল বা ম্যাজেন্টা রং। তো রং যাই হোক না কেন, আপনারা যদি এই নয়নতারা ফুল সঠিক নিয়মে খেতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। নয়নতারা ফুল আপনারা ফুটিয়ে খেতে পারেন, এটা ফুল চিবিয়ে খেতে পারেন, এবং এই ফুল খেতে হবে কিন্তু খালি পেটে। খালি পেটে এই ফুল আপনি, রোগগুলো যদি ক্রনিক হয়ে থাকে, অনেক দিনের পুরাতন হয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন ফুলগুলো টানা তিন মাস খেতে। প্রতিদিন দুটি করে ফুল খাবেন। আপনারা এটা চায়ের মতো করে ফুটিয়ে খেতে পারেন, আবার চাইলে এই ফুল কিন্তু আপনারা সরাসরি চিবিয়ে খেতে পারেন। ফুলের স্বাদ অত্যন্ত তিক্ত,
তিক্ত স্বাদের এই ফুল অবশ্যই আপনার শরীরের জন্য খুবই উপকারী। এটা ছোট যে কোনো বয়সের মানুষ অ্যালার্জি থেকে বাঁচতে এটা খেতে পারেন। আবার যাদের ব্লাড প্রেশার রয়েছে তারাও এটা খেতে পারেন। সেক্ষেত্রে বলবো যে আপনারা ফুলটা প্রতিদিন সকালে দুটি করে চিবিয়ে খান, অথবা 8 থেকে 10টি ফুল নিয়ে সেটা 1/2 লিটার পানির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে অর্ধেক হলে ছেঁকে নামিয়ে খান। এবং এটা যদি আপনারা কফ কাশির সময় এই পানীয়টা যদি হালকা গরম গরম সাথে যদি একটু মধুযুক্ত করে খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কফ কাশি যে রয়েছে সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। এই ফুলগুলো এতটাই উপকারী যে আমরা অনেকে জানি না বিধায় আমরা এটা সেবন করি না। একটানা সেবন করলে এটা খুব দ্রুত ফল দেয়, আর ফল পাওয়া শুরু করলে অনেক মানুষই আছেন যে ছেড়ে দেন, অনিয়মিত করেন খাওয়া, তখন কিন্তু রোগ দূর হয় না। তাই আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই একটানা খাবেন, উপকার হবে। এবং এর পরেও যদি আপনাকে কখনও সেবন করতে হয় তাহলে আবারও 3 মাস বিরতি দিয়ে আবার সেবন করুন। দেখবেন যে আপনার এই রোগ চিরতরে, যতগুলো রোগের কথা বলেছি, ভালো করতে পেরেছেন আপনি। ফুলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস ও খনিজ উপাদান। আর এই ফুল হচ্ছে লিভার রোগ দূর করে। লিভারের রোগে ভুগছেন এমন কোনো মানুষ যদি জবা ফুল খান তাহলে অবশ্যই আপনার লিভারের কার্যকারিতা বেড়ে যাবে। লিভারের কার্যকারিতা বাড়ার পাশাপাশি এটা লিভার ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে আমাদের বাঁচায়, সংক্রমণ থেকে রক্ষা করে। জবা ফুলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যাসকারবিক অ্যাসিড। এই অ্যাসিড আমাদের শরীরে ভিটামিন সি এর চাহিদা মেটায়, একই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এই কারণে সর্দি কাশির আয়ুর্বেদিক ঔষধে জবা ফুলের ব্যবহার রয়েছে। এবং আপনিও যদি সর্দি কাশির সময় লাল জবা যদি 2 থেকে 3টি ভালো করে সিদ্ধ করে সেই পানি আপনি যে নিয়মে বলেছি ফুল দিতে হবে, এবং অবশ্যই ফুলের যে মাঝে বৃন্তটি রয়েছে সেটা ফেলে দিতে হবে, এই যে শিরাটি এটা ফেলে দিবেন, এটা ফেলে দিয়ে তারপরে 2 থেকে 3টি ফুল 1/2 লিটার পানিতে সেদ্ধ করে, খুব হালকা আঁচে ঢেকে সেদ্ধ করে অর্ধেক থাকতে নামিয়ে হালকা গরম গরম অবস্থায় মধু এবং কালো গোলমরিচের সামান্য গুঁড়ো যুক্ত করে যদি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার সর্দি কাশি কফ জ্বর ভালো করতে পারবেন। এটা জ্বরের খুব বড় একটি ঔষধ, জ্বর ভালো হয় জবা ফুলে। যে সকল মানুষজন মনে করছেন যে তাদের হার্টের সমস্যা রয়েছে তারা অবশ্যই জবা ফুল খাবেন। এটা খারাপ কোলেস্টেরল আমাদের শরীরেও জমতে দেয় না, ভালো কোলেস্টেরল বাড়ায় এবং হার্টে যে রক্ত জমাট বাঁধে সেই রক্ত জমাট বাঁধা দূর করে, এমনকি ব্রেনেও রক্ত জমাট বাঁধতে দেয় না। জবা ফুল যারা খাবেন সেই সব নারীদের কিন্তু পিরিয়ডের সমস্যা থাকবে না। পিরিয়ডের সময় ক্র্যাম্পিং, যন্ত্রণা, এই অস্বস্তি এবং হরমোনাল ইমব্যালেন্স যে হয় তা থেকেও জবা ফুলের এই পানীয়টি আপনাকে বাঁচাবে। মানসিক অবসাদ কমায় এবং স্নায়ুর যে ধরনের চাহিদা রয়েছে, স্নায়ুতন্ত্রের জন্য যেমন ধরনের ভিটামিন, মিনারেলসের প্রয়োজন, তা কিন্তু জবা ফুলের মধ্যে আছে। এবং স্নায়ুতন্ত্রের প্রদাহ দূর করতে পারে, জবা ফুল খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। আপনার কাছে যদি টাটকা জবা ফুল না থাকে তাহলে আপনি কি করবেন, জবা ফুল কোথাও থেকে বেশি করে সংগ্রহ করে রেখে দিন, 4-5 দিন রোদে শুকিয়ে নিন, তারপর সেই জবা ফুল ভালো করে প্রিজার্ভ করে রাখুন কাচের জারের মধ্যে। চা করার সময় আপনি 1 কাপ চায়ের জন্য 1টি করে জবা ফুলের পাপড়ি দিয়ে দিন, তারপরে 2 থেকে 3 মিনিট গরম পানি বা জলের মধ্যে সেটা ভিজিয়ে রেখে যেভাবে সবাই চা খায় সেভাবে খেতে পারেন। এই জিনিসগুলো এতটাই ন্যাচারাল যে আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। আপনার ছাদের মধ্যে বাগানে এইভাবে অর্গ্যানিক জবা ফুল তৈরি করুন। অর্গ্যানিক এই রকম যে জবা ফুল, এটা কিন্তু অনেক সময় যে মেয়েদের অতিরিক্ত স্রাব হয়, রক্তস্রাব, রক্ত প্রদর্যে রোগ, সেই রোগেরও মহা ঔষধ। সেক্ষেত্রে আপনাকে জবা ফুল নিতে হবে 2টি, আর তারপরে সেটা তপ চাল ধোয়া যে জল রয়েছে, অর্থাৎ কাজির পানি বলা হয় যেটাকে, আপনি 1 কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়ে রাখবেন মাত্র
দুই কাপ পানি বা জল দিয়ে রাতের বেলায়। তারপর সেটা ঢেকে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ভেজাবেন। সেটা ঢেকে রেখে সকালবেলায় সেই চালটা হাত দিয়ে খুব ভালো করে কোচলে নিয়ে তার ভেতর যে পানিটা বের হবে, আতপ চাল ধোয়া পানি, সেই পানিটা এই জবা ফুল দুটো বেটে বা পানি দিয়ে আপনি ব্লেন্ড করে নিয়ে সেটা খাবেন খালি পেটে। এতে আপনার এই অতিরিক্ত রক্তস্রাব যেসব মেয়েদের হয়ে থাকে বা রক্তস্রাব দীর্ঘদিন ধরে চলতে থাকে, বন্ধ হয় না, তারা টানা তিন দিন খালি পেটে এইভাবে যদি খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে, রোগ সেরে যাবে। এটা খুব ভালো উপকারী একটা বিষয় মেয়েদের জন্য। এছাড়া জবা ফুল বেটে আপনি চুলে ব্যবহার করতে পারেন, চুল ঝরা বন্ধ হয়, নতুন চুল গজায়। জবা ফুল ছাড়াও আরও যে দুটি ফুলের কথা বলেছি দুটিই কিন্তু মারাত্মক উপকারী শরীরের জন্য।